আমরা ছাড়বো না মমতা ব্যানার্জিকে, আমরা ছাড়বো না। আপনি কান খুলে শুনে রাখুন, আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি, এরপরে কোথাও পারমিশন চাইব না, পারমিশন চাইব না। এবং আগামী দিনে যে দুই নেতৃত্বের জোড়া ফলা নিয়ে আমরা পশ্চিমবঙ্গে এগিয়ে চলেছি তার এক অন্যতম শ্রী শুভেন্দু অধিকারী এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, দফা এক দাবি এক, আরো জোরে বলুন। ওই একটা ডাকাত দাঁড়িয়ে আছে শান্তনু সিনহা বিশ্বাস, ও রেকর্ড করে শোনাবে তো সন্ধ্যাবেলা, ম্যাম 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 ম্যাম, দফা এক দাবি এক, তড়ি ধরে মারো টান, তড়ি ধরে মারো টান। সমবেত রাষ্ট্রবাদী জনগণ, আপনাদের প্রথমে অভিনন্দন জানাই। চেয়ার বেশি পাতা নেই, যা বলেছে মহামান্য আদালত তাই 200, স্থানীয় জনগণ অনেকে দাঁড়িয়ে গেছেন। আমার এবং ডক্টর সুকান্ত মজুমদার সহ পুরো রাজ্য টিমের ইচ্ছা ছিল 15-20 হাজার লোক নিয়ে এক সাইডের মোড় থেকে হাঁটতে হাঁটতে আসতাম, তারপরে খেলতে খেলতে যতটা পারা যায় এগিয়ে এগিয়ে যেতাম। ভারতীয় জনতা পার্টি, ল অ্যাবাইড পার্টি, সংবিধান মানে আইন মানে আমাদের পদ্ধতি ধারা মানসিকতা তাই। আমরা গত 3.5 বছরে শতাধিকবার কোর্টে গেছি, আমি তো 76 বার, পার্টিও গেছে, একটা প্রোগ্রাম শ্যামবাজারের ধর্না বলুন, দরিনা ক্রসিং এর ধর্না বলুন, একটা কর্মসূচি উইদাউট দ্য পারমিশন অফ দি কলকাতা হাইকোর্ট আমাদের করতে দেওয়া হয়নি বা হয় না। আমরা গত বৃহস্পতিবার থেকে কলকাতা হাইকোর্টকে বারে বারে বলেছি আমাদের কথা শুনুন। হাইকোর্ট কেন শুনেছেন গতকাল, আগে শুনেননি, আমি তার মধ্যে যাব না, ওটা হাইকোর্টের অধিকার। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যারা লয়ার ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা ওখানে ছিলেন, তাদের কথা মানে মমতা ব্যানার্জির কথা, তাদের কথা মানে আগের বিনীত গোয়েল এখন মনোজ বর্মা, নতুন বোতল পুরনো মত। হাইকোর্টে কি কান্নাকাটি কালকে সারাদিন, জায়গা বদলান, ওটা তো সাইলেন্স জোন। অনেক সিনিয়র সিটিজেন দাঁড়িয়ে তিনতলা চারতলা থেকে শুনছেন, এটা সাইলেন্স জোন, হর্ন বাজানো বন্ধ থাকে, এখানে তৃণমূল কংগ্রেস খেলা হবে গান বাজায় না, এখানে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং হয় না, সব হয়। বিজেপির বেলায় সাইলেন্স জোন, এত লোক চলে আসবে, 144 আছে, 144 কবে করেছেন, 27 আগস্ট নবান্ন অভিযান ছাত্র সমাজ আমাদের ফুল সাপোর্ট ছিল, তারপরে আমরা বলেছিলাম একদিনে যাব নবান্ন, লালবাজার এবং কালীঘাট, কত বেড়া আছে, কত ওয়াগন আছে, গার্ডেন ডিস থেকে ওয়াগন তুলে নামিয়েছিলেন নবান্ন দিন, ব্রিটিশরা করত কিনা। আমরা বলেছিলাম যেদিন বলেছি আমরা,
তারপরের দিন বিনীত গোয়েল 144 লাগিয়ে দিয়েছে হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। এত ভয়, তাই সীমিত সংখ্যক লোকজনকে নিয়ে হাইকোর্টকে মেনে আমরা এখানে সমবেত হয়েছি। আমি ধন্যবাদ জানাব রাজ্যের মাননীয় সভাপতি, মাননীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, লোকপ্রিয় সাংসদ বালিমঘাট ডক্টর সুকান্ত মজুমদারকে, যিনি প্রথম দিন থেকে তার দপ্তরের কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে আরজিকরের ইস্যুতে লাগাতার প্রত্যেকটি কর্মসূচিতে সময় দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তার দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাব রাজ্যের সহসভাপতি, সাংসদ, শিক্ষক জগন্নাথ সরকার মহোদয়কে, রাজ্যের সাধারণ সম্পাদক সঞ্চালক জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক সাথী সাধারণ সম্পাদক দীপক বর্মন, প্রাক্তন সাংসদ বলিষ্ঠ নেত্রী সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়, আমাদের বলিষ্ঠ নেত্রী দেবশ্রী চৌধুরী, যিনিও প্রথম দিন থেকে সমস্ত কর্মসূচিগুলোতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, মাহফুজা খাতুন সহ সম্মানিত মঞ্চ আয়োজক দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ আমাদের সমস্ত মোর্চা এবং অন্যান্য সাথীবৃন্দ, ইন্দ্রনীল সহ সমস্ত সাথীবৃন্দ, আমরা সকলে সমবেত হয়েছি একটাই আমাদের স্লোগান, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। এই দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলে তারা জানে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে হবে, কারণ ভারতীয় জনতা পার্টি 2021 সালে পর থেকে পোস্টপোল ভায়োলেন্সে ক্ষতবিক্ষত হয়েছে, 57 জন আমাদের কর্মী, বগরাহাটের প্রার্থী মানস সহ সহ আত্মবলিদান দিয়েছেন, পঞ্চায়েতে আমাদের 37 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন, লোকসভা নির্বাচনের পরে আমাদের 5 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির হাজারে হাজারে কর্মী ঘর ছাড়া হয়েছেন 21 সালে বিধানসভার পরে, এই রাজ্যে নয় রাজ্যের বাইরে তাদেরকে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, 23-এর পঞ্চায়েত নির্বাচনের পরে জেতা পঞ্চায়েতের বিহারে আসামে ঝাড়খণ্ডে উড়িষ্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে, লোকসভা নির্বাচনের পরেও 10,000-এর বেশি কর্মীকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে, সবাই এখনো বাড়ি ফিরে যেতে পারেনি, এই জায়গায় অন্য কেউ দাঁড়াতে পারেনি, এই সরকার, এই পারিবারিক কোম্পানি প্রতিষ্ঠান, এই ব্যক্তিকেন্দ্রিক আঞ্চলিক রাজনৈতিক দল হিটলার মুসোলিনি তার আরেক নামান্তর উত্তর কোরিয়ার অত্যাচারী শাসক কিমের একেবারে কার্বন কপি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে সেটিং এ আনতে পারেনি, দমাতেও পারেনি, বিধানসভায় 70 লোক নিয়ে আমরা এদের 220 জনকে নাকানি চুবানি খাওয়াই, আপনারা দেখেছেন শুনেছেন, সেই কারণে বিধানসভার এই একমাত্র বিধানসভা ভারতবর্ষে যেখান থেকে লাইভ সম্প্রচার করে না, কারণ আমরা এই সরকার এই মুখ্যমন্ত্রীর তানাশাহী রাজত্বের মুখোশ খুলে দিই প্রত্যেক দিন আমাদের লড়াইতে, 2021
লজ্জা হতো। আর এবারে ধর্ষণ এবং খুনের ফাঁসির শাস্তির যে বিল এনেছিলেন, সেদিন গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, ভারতবর্ষ দেখেছে, বিজেপির বিরোধী দলের নেতাকে হাত জোড় করে বলতে হয়েছে, এই মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে বলছি, আমার কথা একটু দয়া করে শুনুন। আমরা সিপিএম এর মতো বিমান বসুর মতো কি ফিস ফ্রাই খেয়ে আসেনি? আমরা নো সেটিং অপোজিশন, 11টা সিপিএম অপোজিশন ছিল, মমতাকে নড়াতে পারেনি, 16টা কংগ্রেসের অপোজিশন ছিল, মমতা ব্যানার্জিকে আঁচড় লাগাতে পারেনি। আমরা ভারতীয় জনতা পার্টি একেবারে মন্ডল থেকে রাজ্য, লোকসভা থেকে বিধানসভা আমরা লড়েছি। নবগঠিত লোকসভাতে ভারতীয় জনতা পার্টির সাংসদ সৌমিত্র খা, রাজু বিস্তা, অভিজিৎ গাঙ্গুলি, জগন্নাথ সরকার, খগেন মুরমুরা, ছত্রে ছত্রে এই সরকারের অত্যাচারের কথা ভারতবর্ষকে জানিয়েছে, ভারতবাসী জেনেছে। ভাইপোর চুরি দুর্নীতি এই রাজ্যে যা চলছে মানুষকে বলেছে। তাই বিজেপির এই লড়াই সর্বাত্মক লড়াই, আপনারা ভয় পাবেন না। মমতার পুলিশ অলিতে গলিতে সব ছেয়ে আছেন আমরা জানি, বেড়া বাঁশ ব্যারিকেড, লোহার রেলিং, জল কামান, গ্যাস ফাটানোর বজ্র গাড়ি, গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য পিজন ভ্যান বাস, কত যা যা অ্যারেঞ্জমেন্ট আছে সব আমাদের কাছে আছে। পুলিশের নিচের তলা মমতা ব্যানার্জির সঙ্গে নেই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তারা আমাদের যন্ত্রণা কষ্ট হয় খবর আমাদেরকে দেয়। ভারতীয় জনতা পার্টি আপনাকে এখনই তাড়াবে না, শুধু পদত্যাগটা চাইছে, পদত্যাগ চাইছে। ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না। ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে, এবং জয় শ্রীরামের মন্ত্র হরে কৃষ্ণ ধ্বনি, জয় হরিবল ধ্বনি দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়াময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় হবে। পশ্চিমবাংলায় ভোট হয় না সবাই জানে, গত লোকসভা ভোটেও আপনি জল মিশিয়ে 2,75,00,000 ভোট পেয়েছেন, 45.67% ভোট পেয়েছেন। আমাদের জল নেই, মুসলিমরা আমাদের ভোট দেয়নি, এই মাহফুজা খাতুনের মতো দু একজন ছাড়া। তারপরও আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, আমাদের দুধে জল নাই, 39% ভোট পেয়েছি। আমরা আরো 5% হিন্দুকে এক করব, 44-45% ভোট করব, আপনাকে হারাবো হারাবো হারাবো। আর আরজি করার মীমাংসা হয়নি, জুনিয়র ডাক্তারবাবুদের লড়াইতে বিজেপির প্রথম থেকে মরাল সাপোর্ট ছিল, আজও ওই সমস্ত মেধাযুক্ত লড়াকু মানসিকতার সেবাদানকারী আমাদের ভাই বোন, যারা আমাদের অহংকার, যারা আমাদের অলংকার, যারা আমাদের সম্পদ, তাদের প্রতি আমাদের আজও স্নেহ, সুভাষিস, শুভেচ্ছা এবং তাদের প্রফেশনের প্রতি শ্রদ্ধা আছে।
আপনারা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থার বদলের জন্য মমতা ব্যানার্জির বাড়িতে এসেছেন, মিটিং করেছেন, ওরা আপনাদের নিজস্ব ব্যাপার। আমাদের লড়াই আরজি করে ডাক্তার বনের ধর্ষক খুন এবং প্রমাণ লোপাটকারীদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য আমাদের লড়াই চলছে, চলবে। আমি বারে বারে শ্যামবাজারের ধর্ণা মঞ্চ, ধর্মতলার ধর্ণা মঞ্চে বলেছি, পোস্টমর্টমের গেট থেকে আজকে হাজরা মোড় ভারতীয় জনতা পার্টি সব জায়গায় ছিল, পতাকা ছাড়া যত আন্দোলন হয়েছে মাকুয়ার সেকুরা ঢুকে পড়ে যতই আজাদি আজাদি করুন না কেন, বিজেপি নিঃস্বার্থভাবে প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের ভোটার সমর্থক কর্মী কার্যকর্তা পরিবার নেতৃত্ব সবাইকে অংশগ্রহণের জন্য আমরা বলেছি, আমরা কোথাও রাজনীতিকরণ করতে চাইনি। আমরা বিধানসভাতেও বলেছি আপনি একটি ডিফেক্টিভ বিল আনছেন, কিন্তু না, আপনার পাতা ফাঁদে আমরা পা দেব না, আপনি যা খুশি করুন, ফাঁসি দিন, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করান, মুসলিম কার্ডের মতো শিরচ্ছেদ করে দিন, সবে সমর্থন আছে। এই জন্যই তো নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে দিয়ে আগের সিআরপিসি আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা করেছেন, যাতে নাবালিকা মহিলা শিশু কন্যা শিশুদের উপরে অত্যাচারে চরমতম শাস্তির বিধান রাখা হয়েছে। আমরা সংশোধনী দিয়েছিলাম বিধানসভায়, কি সংশোধনী বলেছিলাম, আপনার এই বিলকে সমর্থন করলাম, প্রমাণ করলে তো ফাঁসি দেবেন, আর যদি প্রমাণ লোপাট হয়, যদি এফআইআর না নেওয়া হয়, যদি পোস্টমর্টম রিপোর্ট বদলে দেওয়া হয়, যদি ভিসেরা বদলে দেওয়া হয়, যদি ধর্ষণ অত্যাচারের ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে যে টেস্ট হয় তার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলো যারা অবহেলা করবেন, যারা সাক্ষ্যদানে বয়ান বদল করবেন, যারা সাক্ষীরা দিনের পর দিন ডেক নেবেন আসবেন না, তাদের জন্য কি প্রভিজন আপনি রেখেছেন, উত্তর দিতে পারেননি মাননীয়া, উত্তর দিতে পারেননি। তিনি আরজি করেন গরব ভোটদান, সচেতন নাগরিকের প্রতিবাদ, প্রতিবাদী জনতার রাস্তায় নেমে আসা, মা বোনেদের মশাল হাতে, মোমবাতি হাতে, প্রদীপ হাতে, আলপনা এঁকে, জাতীয় পতাকা নিয়ে জাস্টিস জাস্টিস বিচার চাই, শাস্তি চাই, এই আবেগ আওয়াজে কেঁপে গেছিলেন মমতা ব্যানার্জি। তাই দৃষ্টি ঘোরানোর জন্য যত রকমের অপকর্ম করা যায়, যত রকমের বদমাইশি করা যায়, যত রকমের তার ছোলা কলা রাজ্য সরকারকে ব্যবহার করা যায়, সব কাজ তিনি করেছেন। আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসে হাইকোর্টের নির্দেশে ভারতীয় জনতা পার্টি জানতে চায় মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হলো, তিনি কে? তালা থানার ওসি। ফরওয়ার্ডিং লিখল সিবিআই, ফরওয়ার্ডিং এ কি লিখল, পুলিশ কলকাতা পুলিশ তারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে। এরপরে রাজ্যের পুলিশ মন্ত্রীর চেয়ারে থাকা যায়,
একই না বলুন আপনারাই। তাই আমরা আজ জানাতে এসেছি যে মাননীয়া আপনি পালাতে পারবেন না, বিজেপি আপনাকে ছাড়বে না। আমাদের রাজ্য সভাপতি রাজ্যে সিদ্ধান্ত অনুযায়ী 16 তারিখে ধর্মতলা থেকে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন। কর্মসূচি চলছে, মহিলা মোর্চার বোনেরা দিদিরা মায়েরা ঝাড়ু হাতে শঙ্খা বাজিয়ে গঙ্গা জল নিয়ে এই অপবিত্র করে দেওয়া থানাগুলিকে পবিত্র করেছে, শুদ্ধিকরণ করেছে। পথসভা চলছে, স্বাক্ষর সংগ্রহ চলছে। আমরা উৎসব বলি না, আমরা হিন্দু, আমরা পূজা বলি, আমরা পিতৃপক্ষে পুজো উদ্বোধন করি না, আমরা মাতৃপক্ষে মায়ের বন্দনা করি, আমরা দেবী দুর্গার বন্দনা করি। আমরা মমতা ব্যানার্জির মতো তথাকথিত সেকুলার ওই বিকাশ ভট্টাচার্য সুবোধ সরকারদের মতো সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার বলি না। আমরা হিন্দু, আমরা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি মেনে আমরা মহালয়ায় তর্পণেও যাব, আমরা মহাষষ্ঠীর বোধনও করব, কলাবোর স্নানও করব, আমরা অষ্টমীর দিন পুজো সংকল্প করব, মায়ের কাছে প্রার্থনাও করব, অপরার জন্য প্রার্থনা করব, সিঁদুরও খেলব, বিসর্জন হবে পঞ্জিকা এবং শাস্ত্র মতে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় অভয়া মঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে। দফা এক, দাবি এক, একটাই দাবি। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, 2,50,000 সই চাই আমাদের, 2,50,000 সই আমরা সংগ্রহ করব। সইকে মাথায় নিয়ে আমরা আবার হাইকোর্টে আমাদের যেতে হবে, ধর্মতলায় দিক, রানী রাসমণির দিক, শহীদ মিনার দিক, ভিক্টোরিয়ার সামনে দিক, যেখানেই দেবে সেখানেই আমরা 1,00,000 বিজেপি কর্মী জমায়েত হব। আর এমপি এমএলএরা নেতারা মাথায় করে স্বাক্ষর নিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে আমরা পৌঁছে দেব। আমরা ছাড়ব না মমতা ব্যানার্জিকে, আমরা ছাড়ব না। আপনি কান খুলে শুনে রাখুন, আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি, এরপরে কোথাও পারমিশন চাইব না, পারমিশন চাইব না। আমি পার্টির কাছে প্রস্তাব রাখব, পার্টি সঠিক সময় জানিয়ে দেবে। নবান্ন, কালীঘাট, লালবাজার একই দিনে হবে, একই দিনে হবে। শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে, এটা আমার পার্টির কাছে প্রস্তাব ঘোষণা নয়। আমরা করব, আমরা করব। ইতিমধ্যে পশ্চিমবাংলার সমস্ত চাকরি প্রার্থী সংগঠন বেকার যুবক যুবতীরা মিট করেছেন। আমরা পশ্চিমবাংলায় 5,00,000 বেশি আনএমপ্লয়েড ইউথ নিয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি, বিরোধী দল নেতা, লং মার্চ করুন নবান্ন, লং মার্চ করুন, জানুয়ারি মাসে করুন, ফেব্রুয়ারি মাসে করুন, অচল করুন সব রাস্তা, বন্ধ করুন সব রাস্তা। আর একটা মেঘ উঠেছে, সুকান্ত বাবুর কথা শুনতে হবে। আমি আমার বক্তব্য ছোট করে আনছি, আমি আর একটা কথা বলবো। আরজি করের ঘটনা ভোলার নয়, বড় ইস্যু। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার, এটা কি ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন গত 3 দিনে কি হয়েছে বাংলাদেশে? গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না। এত বড় সাহস! হিন্দু
হিন্দু দোকানে চুল দাড়ি কাটবেন না, মিষ্টি কিনবেন না। বাংলাদেশ বলে নয়, আমরা এপার আর ওপার, ওখানে 17 কোটি লোক, 2 কোটি হিন্দু, এখানে 11 কোটি, আমরা 7.5 কোটি, ভারতবর্ষে 100 কোটি হিন্দু। হিন্দুদের বাঁচার লাই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি, আমরা আছি। আজকে বাংলাদেশে যা করছে, কালকে পশ্চিমবঙ্গে তাই করবে। ছাড়ব না মমতা ব্যানার্জিকে, ছাড়ব না মমতা ব্যানার্জিকে। নদিয়ার নদিয়ায় পূজা বন্ধ করেছে, মাল্লায় পুজোর গেট, ইলেকট্রিকের গেট বন্ধ করেছে, সরবেড়িয়ায় মূর্তি ভেঙেছে। ছাড়ব না মমতা ব্যানার্জিকে, ছাড়ব না মমতা ব্যানার্জিকে। জয় শ্রী রাম। এবারে সুকান্তবাবু বক্তব্য রাখছেন, মেঘ উঠে। ভারত মাতা কি। Thank you.